তোলাম তারপর তোমার তুলতাম কয়বার হয়েছে ১৩১৪ বার হয়েছিনি আমি এখানে মানে আবার চাই আর তুমি যাই এখন দিন সম্পত্তির লোভে নাই বাড়ির সম্পত্তি আমি সম্পত্তির লোভে নাই সাসার মায়ায় পড়ে দিচ্ছি কিন্তু এখন তোর এই ঘটনা বাখরিয়া দিলে তুই ভালো হয়ে যা ভালো হয়ে যা ভালো হয়ে যা ঘটনা শেষ তুমি জামাই বউ হইছো কি জামাই হিসেবে গণ্য করে মুখে যে বার হয়ে গেছে বুঝছস মানে অত খুশি হওয়ার মতো আমি কিছু কইছি না অত খুশি হওয়া লাগতো না সুন্দর মুখে হইলে তো শুনবাই কি তৈছে ফিরিত লাগি যায় খালি হরিয়া গেল
মাতা বিয়ার ফুক মাতা তামাইকে ও আমার সুমনারে বিয়া দিলে হ্যাঁ দামালো বাইলিছি আমার মন মতন দেবো মাতা ই একবারে সহজ সরল বেটা বুঝছ কোনো ফেস পাসন নাই রে ওর ওর বিয়াটা গাই দিছি রে বাবা সুমনারে বিয়া দিলেছ ও ওই বাবা আমার দেখি কিচ্ছু হইল না জানাইল না 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 বাবাজি এটা তো হুট হুট করে একটা ডিসিশন নিলাম না আমরা পুরা তারা না করে বিয়া গাই দিছিলাম বাবা বুঝছিস দামাল কথা সহজ সহজ সরল দামান তোকে সংসার করতে পারবো ও আমি চাইছি সহজ সরল আল্লাহ দিলে আমার মনের আশা পূরণ হয়েছে এটা আস্তে আস্তে ঠিক হয়েছে বেটা জি বুঝছি কিন্তু একটা বার তো আমার সময় ফোন দিয়ে কইতে পারতো বিয়া লাগিয়ে দিছে আমার জানাইল না কি আল্লাহ রে বাবা কিলা কইতো বাবা বলছে সময় পাইছি এর মাঝে তো দেখো না রানিং ফোরা লেখার মাঝে আমার পরীক্ষা ফোরা লেখা তো আমি যুগে যাচ্ছি আমার ব্যাপার তো জানাইতো আছি না ওই ও কেউ রে ফুট কইতো আছে আচ্ছা ঠিক আছে বাবা জি বউকা বাড়া কি বানানো সিলা সিলি বলে ওটার লগে ও যে হাঁ খাস পড়লাকে ওটার লগে আস্তে আস্তে খেট খেটি করে তাও আচ্ছা ঠিক আছে দেখো আপনি বউকা বাবা আমি চা পাঠাইলাম চা খাত আপনি আচ্ছা আমি কইলাম সাইলা ফুটি দিয়ে চা দিব মানে আচ্ছা ও মাই গড তুমি তো জমাইলা দেখলাম না মাদরকে দিবি আচ্ছা তুমি বিয়া কইলে আমার জানাইলা না মুখ দিয়ে কইলা না আর কইও না গুট করে আব্বা দিলাইছন আমি নিজেই কই যাব না তুমি বিয়া পাজিলে দিলা রাজি না এ হই যেতাম আব্বার তো সিধা সাদা মানুষ পছন্দ কিটা কইলে আব্বা সিধা সাদা দেখে বিয়া দিলেছ না তুমি বিয়া হই গেলা এই বাকি জীবনই করে লিয়া ঠেলতাই গিলা চলতাই গিলা বুঝাও দূর ফাগল হইছে না খাইয়া খাম পাইছি না তা সিধা সাদা বেটা লোকে আমি সংসার করব নৌবে তুমি আজ পর্যন্ত তোমার সুমনারে চিনলাই না বুঝছি তো তার বাদে তো তোমার জামাই তুমি গুলো কি তা হবা কিলা বিদায় করবা কোসাই বিদায় হোক মুখিলা নিকা না আমি জানি আমি তার টর্চারের উপরে রাখবো একটু আগে আমি তার টর্চার করে গেছি মারিয়ে আইছে আমি তার এমন মার 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 এমন টর্চার হমো মা বাবার নাম ভুলি যাব বুলিয়া সুজা রাস্তায় আসবো আর বাদে আমার আব্বারে বুঝাইয়া যত সম্পত্তি আছে সব আমার মালিক কে দিব বাদে আমি আর তুমি বিয়া করি আমার সম্পত্তি লই আমরা ফাউলফে ফাউল দিলে সারা জীবন খাইব ঠিক আমি কিন্তু তোমার আইটা করতাম ঠিক আছে আরে দেয় না চিন্তা করি না তুমি যত তাড়াতাড়ি আমি কিতা ভুল করিলাম কিতাবে পালা করাত গিয়া হিতে বিপরীত হয়ে গেল হ্যাঁ কোন সময় বেটি ঘটনা আমি কিলা যে বুঝাইতাম সহজ সরল বেটা কত বালা মানুষ সহজ সরল দেখিয়া বিয়াটা দিছিলাম ভাবছিলাম যেনে তাই সুন্দর করে গুছাইয়া চলবো বেটা বেটারে যেনে ইলা যেনে রায়তোলা খান খাটাইব আর বেটার গাত যে হাত তুলিল কি কাজ তো আমি চিন্তা করি ফেলতাম চাচাজি ভুল কিন্তু আপনার আফা কত স্মার্ট কত মডার্ন আপনি দুনিয়াতকে তার কোনো বেটাইন ফাইলা না নেহে ও সিধা টিদা মানুষের টাইন কেমনে বিয়া দিলা আফা কিলা খান মানিয়া নিতাও মানুষটারে ও বাটি মাই তুমি সকল তা বুঝতাই নাই রে গো মাই আর তুমি সব তা বুঝা তাইও বুঝছো আমার এই যে বিশাল সম্পত্তি গো মাই আমি যদি আমার ফুরিরে টান সিয়ান বেটার গেছে বিয়া দিতাম বাদ দিয়েই কি তৈব ঘটনা জন দুই দিন বাদে আমার ফুরিরে টজ্ঞা টজ্ঞা সকল সম্পত্তি লইয়া যাইব কি আমি বাদে ওয়ের লাগে সহজ সরল বেটা দীক্ষা দিছিলাম যাতে আমার ফুরিরে বজি বজি তাকে এখন বুঝলানি আপনি যে আপনার ফুরিয়ে কোন ধরনের বজো বজো কররা বাইসাবরে তো মানুষ করিও মনে করলেন না আমার গরুর মাঝে চলে না আমিনা
আমি তো আমি বারো ইয়া যাইতাম, একবার যে বারো ইয়া যাইতাম, আমি কোন মুখে বারো ইয়া যাইতাম? আমার তো রাস্তায় ঘাটে যদি খেয়ে তুই প্রশ্ন কর, তোমার বুঝি বা তোমার দামান দে মারে, আমি কিতা জবাব দিব রে ফুল আমি দামানি আপনার, তুমি তো আমার দামান যে যে মায়া করি আপনার ফুড়ি আমার বুঝছো না, আর আপনি আমার দামান করি ও আপনার আল্লাহ দোয়াই দিয়ে বোঝাম আপনি আমার তোমার সম্পত্তির উপরে কোন লোক নাই, আমি জানি সম্পত্তি তোমার লোকে যেটা যেটা ঘটনা করছে আব্বা এটা দেখি বুঝছো তারা ফোড়েনি ও বাবা স্কুল নাই রে বাবা রে, এমনি ওই তো আইসে পরিচিত তোর হাসি রে বুঝছো না রে, বালা বুড়া জিকাই ইলা কুটুম কুটুমর বাড়ি যায় না কুটুম নিয়ে বন্ধু বন্ধু আপনি মা তুনছো নি কথা ভাষা বুঝছো নি ভাষা গো তুই ইয়াল্লা না বুঝো বিল্লা না রে প্রেম টেম তো ইতা আমার আমার চোখ ধরা পড়ছে ইতা তো ধরা পড়ে বাইরে ইয়া আব্বা বাইরে ইয়া না চেস 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 লো বের করে দিম আরাম জাদা দে আপনি যে কিতা মাতুন চাচা তাই কিতা আপনার সামনে মাত বানে আপনার সামনে যদি মাততে না আপনি দেখতা আপনি আগের মানুষ রই গেল কিতা কইলে আমি আগের মানুষ নাই কা তো ঠিক কথা আপনি আগের মানুষ না হইতা এটা অত অত বিধি কিচ্ছু হইয়া যারে বাসা কিচ্ছু জানো না রে বা আমি আগের মানুষ মানছে খালি আমারে সুজা করে বাসা তুমি সুজা জও যাব দাও যেদিন আরাম জাদারে দড়িলতা পারবো নাই নি ভাই এই দিন ফুয়ারে চেষ্টা চেষ্টা নাই উসমানি পাঠাই আমি কিচ্ছু বুঝলাম না, একবার দামান ডাকুন একবার বাতি যা ডাকুন কি তুইছে আপনার ওই কেন তো ঠিক কথা কইছে আপনি দামান যাই মানি নিতে পারেন একবার বাতি যা একবার আমি মনের কার আগে আপনার চাচা ডাকিলাই কিন্তু আপনি আমার বাতি যাকুন গিলা ইলা যে বুঝাইতাম গো মাই বুয়া গো তাহলে আমি পরে বেটি আলাদা একটা মায়া করবি আলাদা একটা সৌকি দি আমি কিন্তু আশা কথা যে কান আমার দামান হিসাবে দেখি আমি আমার ফুয়া পাতি যা হিসাবে দেখি আমি গো মাই বেটা রে আমি কত তা
মারি তোমার ফিরানি কি আমি মাইরে গাই আ ইয়া আল্লাহ গমনি কি স্যাম্পল দেখাইছিবে না ওলা মারে নানি তাই ওলা মারে নানি তুমি তাই দা মাইরে ও সাসা কি ওলা মারে বাবা ইনা কানা ওলা কান মারে কি জুড়ে গেছে আমি তো ভাবলাম তুই জুড়ে টুয়া মারলে এই আছে তো তাই আমার বুবে লাইলে মারতো না তাই নয় ওই লাগানি মারন আপনি যে লাগান দেখাইছো নি লাগান মারন নয় তার লাগে আমি দেখাই দিলাম সসা দিলে এই ও বাচ্চা মাইতা গরু বাচ্চা মাইতা বেটা দেখাই দে দেখাই দে আমি দেখাই তুমি কইলে তো লয়ে যা দেখাই দে কি এ দার বলা দেখাই দে ও না কিছু কি এই এই বড়টা লাগলে দিস না দুশমার বুবে তুই বুড়া হাত তোমার হাতে দিলে তুই বুঝবে কোন বাচ্চারে তুই মারে বাদে বাদে আজকে তোমার অন্য মনস্ক লাগে ব্যাপার হিতা কই আমি তো ঠিক আছি কিছু কইতাই নি এরে ভুলো তোমার লগে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমি বুঝতাম পারি যে তোমার কখন মন খারাপ থাকে কখন তোমার মন ভালো থাকে কই আমার মন খারাপ আমার তো মন ঠিক আছে তুমি আমার কোনটা থেকে কোনটা লুকাই রে না না আসলে তুমি আসলে অন্য লাগাম তুই আমি তো ঠিক আছি না তোমার তো কোনো একটা হইছে তুমি আমার চোখে চোখ রেখে বসাই কি তো হইছে তোমার আমার না আমার তো কিচ্ছু হইছে না তোমার পরিবারে কোনটা হইছে না পরিবার তো কিচ্ছু হইছে না তে ব্যবসা ব্যবসা না না ব্যবসা তো কিচ্ছু হইছে না তে বন্ধু বান্ধবের কোনো মারামারি করছনি না আসলে আচ্ছা তুমি আমার এটা মনে করাই তুমি আমার কি তো অন্য লাগান লাগে অবশ্যই লাগে দিকে তুমি কইরা ও কি তাকো আমি তোমার লগে কত সুন্দর করে মাতাম তুমি কো আমি অন্য মানুষ কই আমার হাসা করে কোন না কি তো হইছে তোমার না আসলে আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড আর কি হে হঠাৎ করে বিয়া করেছে মানে মেয়ে না ছেলে আর কি কতদিন ধরে একলগে চলছি আমারে না জানাই বিয়া করিল আমার দাওয়াতও দিল না এর লাগে একটু অন্য মনস্ক লাগের হয়তো ইয়া আল্লাহ ও বিষয় নিয়ে নি তোমার মন খারাপ পড়ায় একটা তো একটা স্বাভাবিক বিষয় মনে হয় কোনো সমস্যা আছে অতার লাগে তোমার হইতে পারছে না আসলে খুব ক্লোজ আসলাম তো এক লগে চলছি খুবই ক্লোজ বাট আমার যে বিয়ার দাওয়াত দিত না বিয়ার কথা কইতো না এখানে আমি কল্পনাও করছি না আল্লাহ মাহবুদ কি তার লাগে তুমি বুঝরাই না অনেকে দেখবা বিয়ার সময় নিজের আপন মানুষের দাওয়াত দিতে ভুলে যায় আর এর লোকে আপনার নিকিত আছে খোঁজেন তুমি এই তুমি মন খারাপ করিও না বিয়ার সাথে এলো অনেক ঝামেলার বিষয় যে কাটায় হে বুঝি আসলে কতটা ঝামেলা বুঝছি ই মানছে যে আমার বিয়ার দাওয়াত দিত নাই এখানে তো আমি কল্পনাও করছি না ওখানে লইয়া টেনশন করে আমার মাথাটা নষ্ট আচ্ছা ওখানে বাদ দিলাও আচ্ছা ঠিক আছে রে ও দেখো কিতা কইতে আসলাম তোমার আমি নিজেও বলে গেছি আচ্ছা চলো সামনে দিই আচ্ছা তোমার মাত বাদে হুন মনে আগে আমার মাত হুন আমারটা হুনে জরুরি কিতে এমন জরুরি কেন তো আমি বুঝলাম অত কইবে নয়া দামান আইছে দেখাত তোমারে বিদেশি লন্ডনি অতটা কইবে না নি আর তো কিচ্ছু নাই কইলাও হুনো তুমি আর আমার কথা অবলা করলে হইতো না আর আমি কত ফিরাই দিতাম বিয়া ফিরাই দিতে দিতে আমার ফ্যামিলি খান্ডাতে আমি ছুটাইলাম কিন্তু আমার পক্ষে আর সম্ভব নয় এর হুনো আমি এবার ফুরা নিয়ত করে দিয়েছি তোমারে বিয়া করিলাম তবে আমার কয়েকটা দিন সময় দাও আমি একটু চিন্তা ভাবনা করি হবে বিয়া করতাম কিলা বিয়া করতাম বুঝছো নি তোমার জনের দরকার না একবার না করছি না
আমার একটা মানুষ সান্ত্বনা দিন হবে তুই অন্তর্কে হো আমার তো ভালো লাগে আমার তো ভালো লাগে না জিও ভালো লাগে ভালো লাগে জিও ভালো লাগে কিন্তু ভালোবাসি না আমার বউ আছে নি তোর আমার বউ আছে ওখানে দরজা ঢুকবো হ্যাঁ ট্রাই করিস নি খাটাস নি ওগুনি আমার বউ ব্যবহার দেশ নি আমার কি তা ব্যবহার করে ওগুলোকে তো সুন্দর মাতে ওই যে ফুয়ে গুয়া রানি ওগুলোকে তো সুন্দর মাতি এগুলো ফ্রেন্ড এর তুমি
আমি কথা পাই তোমার এখন কথা হয়ে যায় আব্বা এখন দুনিয়ায় পাশে আছে বুঝছো নি এর লাগে দুনিয়ায় হাওয়া বাতাস ফুটা বুঝ যায় বুঝছো আব্বা যে সময় ফুট মরি যায় এই সময় তোমার দুনিয়ার সফলতা তা করতে জানো তোমার জামাই আপনার দজবঙ্গ সিধে লাগাইছে নাকি তো খামুফিয়ে লাগাইছে না রে ও তোমার একটা জিনিস মাথা তাহ তৈ তুমি এখন সংসার তোমার বিয়া শাদি হইতেছে আরো 12 বেটির লোকে 12 বাতারি কর আর এ বেটা শুভ সরল মানুষ দেখা দিলাম যাতে তোমার কথা মতো চলে আমি বুঝিয়া ওরে ফুটতেছি শুনিয়েছি কোন মা বাপে জানি শুনি বাচ্চার ক্ষতি চাইতো না বাচ্চার পালার লাগেও যা করে করবো এমন পালা চাইছ না আব্বা অযোগ্য এগুলোকে আপনি আমার বিয়া দিলেছেন ওগুলোকে আমার যায়নি আর ওগুলোকে সংসার করা যায়নি সম্ভব নেই এই কাল লগে দিতাম আপা সারা গিয়ে দিতাম আপা তুই বইস চিন্তা করেন মারতে মারতে মুখ ফাঁসি যায় সাত তো বাবা আমি নিষেধ দিলাম চাইও দাম আন্দোলন লগে তুমি উল্টা পাল্টা কথা করবে না মারতে মারতে মুখ ফাঁসি আমি তোমার বালা মন্দ আমি বুঝে তোমারে বিয়া দিছি তুমি যদি লাগি যাও তোমার বালা মন্দ বুঝা তে চলবো তোমার ওটা জ্ঞান আগল হয়ে গেছে আচ্ছা আপা শুনে কারণ তুমি এত সংসারী তোমার জামাই আছে বেটার লগে কোন সময় খারাপ আচরণ করবে ঠিক আছে হুট করে না করা যায় না তো মানুষে আস্তে আস্তে বুঝাই বুঝিয়ে তুমি করাই যত দ্রুত সম্ভব এনে আমার বার্তা নিয়ে দিতে হবে আর সাবধান কইটা দিলাম আমার জামান দলকে যেন আর বাদ আচরণ হয় না কথা মনে থাকবো নি ও করে তুমি খেদারির ব্যবস্থা করো যাও বাসাত মাত ফাটাও সপ্তাহ ঠিক করো নিজেরও মনে হয় কোনো না কোনো সম্পর্ক আছে এর লাগে কত বেশি ফাটা দিছে না তখন বাপ লই আমি আমার চাকরির জামেলা বাদে আমার বড় বন্ধু বিয়ে হয়েছে না আমি বিয়া দিলাম বন্ধু জামান বিয়া দিলাম ও তখন রিল্যাক্স আছে তখন বিয়া করলাম না কিন্তু তুমি কি থাকলে তুমি তোমার মতো বিয়া হয়ে গেলে সিধে একটা ইচ্ছা করে বিয়া করছি নি ইচ্ছা করে তো বিয়া করছি না আর তুমি তো জানো একটা ফুড়ি বুড়ো হইলে বাড়িতে নখন তো বিয়ার প্রেশারে তোমার উচিত আসলো একটু রেসপন্স করার তুমি রেসপন্স করছো না এখন বইনের বিয়া হত বিয়া হেনর বিয়া হত এক্সকিউজ দেখাই যায় এটা এক্সকিউজ আমার দেখাই না বুঝছো নি আর ওই যে যাও আর ওই সে বাদ দইটা এখন মাতি আলাপ না এখন সিদার সিদারে এমন ইয়ে করা হালার হালা বেহে বাঘেরও না
আমি যত সময় না বাগাইছি আমার জানো শান্তি নাই কি তা কইলেন খামর ফুরির দিওলা খাম করাও না তুই তো দিন ধরে চায় না তুমি আমার মনে হয় হাসু সম্পত্তি লোভে কি যায় না খাটিলেই আমার একটা গান জানা তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে আমি বলতে পারি না মুখে তোবা তোবা এই মানে আসলে না যে শুনে বলছি আচ্ছা ওখানে আমরা কবে হইব আমি তোমার আমার বিয়া কবে হইব এখন আমি কিছু ডেট দিতে পারলাম না একটু টাইম দাও একটু সময় রাখো যত তাড়াতাড়ি সম্ভব হবে চিন্তা করো বাগাইয়া তোমার আমার বিয়া ঠিক আছে তাড়াতাড়ি তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে আমি বলতে পারি না মুখে মুখে তোবা তোবা তোমাকে বলার আরো কথা আছে অভদ্র সংসার পাল্লাও চলে শুয়াও পাল্লা চলে পূর্ণ
কোনো অসুবিধা নাই। আমি যেখান বুয়ারে আমার বুঝিয়ে যদি মনে করিলা বুয়ারে একবার কই খামর বেটা তো সহ সরল মানুষ বেটা গিয়া লাগি যাব দুইটা করার বুঝছেন আপনি কইছেন ওনো কুদাল দিয়ে এসে মাটি আনার লাগে বেটা গিয়া তা জমির কুদাল লাগে যাব ওলা আনার কি আর কোনো সমস্যা হয়েছে না আল্লাহ দিলে সুখে আসো আমার সংসার ওবাল্লা চলে ভাই বুয়ারে লইয়া আমি শান্তিতে আছি আমি কেন গর্ব করতে পারি আমার দামান আমি ভালো পাই যে জিনিস বেটা করছে না এটা আমি আন্দাজ না কই মাটির মানুষ আমার দামান মাটির মানুষ ইলাকানে মিলি গেছে মিলি যাই ইটা আপনি চিন্তা করার দরকার নাই তারা পালাও চলে মালিক লাগছে শুনি দিন রাইতে খাম করতে পারে বিয়াই বুঝছো নি আমার আর কষ্ট থাকে না আমার হোক আমি তো মানলাম আমি বেশি সুখাইছি আমি একটু ধৈর্য শক্তি দৌড়ে আব্বা তো এখনো দুনিয়ায় বাঁচিয়া আসি বেটা আব্বাই তো তোমার এখনো মেইন মন্ত্র দিছি না বা আব্বাই যদি তোমার মেইন মন্ত্র দিলাই তো সবটা ঠিক হয়ে যাব বেটা সবটা ঠিক হয়ে যাই আব্বা আমি কারো তাপ আছি না বাবা রে বিয়ে যাও আর বুঝলাম না তুই বড় আমার বিয়ে কিতা খান মন্ত্র হইল কথা বুঝিলাই ও বিয়ে কিতা মন্ত্র কথা কইল না আবার ভয় একটু বুঝি লাগবে চলবো না বালা আব্বা তাই না কিতা বুঝবো আমি একবার ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরতে ধরতে ধৈর্য বাধা নাই আপনি একজনের ধৈর্য মারছে নাকি আব্বা তোমার ধরো সবর উচ্চরে নেওয়া হবে একটু ধৈর্য ধরো আব্বা আমার মেওয়া বলতো না আমার মেওয়া গিল্লই গেছে শেষ তো বুঝছি রে বুঝছো তুমি একটু তা ধৈর্য ধরো আমি আবার খালি বল ধৈর্য ধরো ও দাদা তুমি আমার এখন কথা বলে বুদ্ধি দিব যদি তুমি আব্বার বুদ্ধি মতো খাম করতে পারো পরামর্শ দেখে পারিনি।
আচ্ছা কিতার লাই, কিতার লাই অত জরুরি ফোন হ কিতা দরকার, খাইন্দ না চাই খান্দা কাটি ভালো লাগে না হোক। ইমন দেখো আমার পেট দেহলে লাগে গেছে, এখন তুমি আমার কথা দাও তুমি কোন দিন বিয়া করবা। আচ্ছা বিয়ার লাই অত ভাগ লইছ তুমি, আমি তো ইলা মানুষ দেখছি না ফুরিন বিয়ার লাই ভাগ লইছ। শুনো তুমি যে আমার বিয়া না করো, আমার বিয়া অলরেডি ঠিক হয়ে গেছে, আমি অন্যখানে বিয়া করতাম পারতাম না। কখন তুমি আমার কোন দিন বিয়া করবা? তোমার বিয়া ঠিক হয়ে গেছে, তোমার বিয়ার আলাপ চলে এটা তো ডেইলি এক গান গাও, ওখানে যদি বিয়ার মাছ চলে বিয়া ঠিক হয়ে যায় বিয়া বই যাও, আমি এই মুহূর্তে তোমার বিয়া করতাম পারতাম না। আমার এই যন্ত্রণাটার দিকে না চাই, আমার ভালো লাগে না, আমি আছি নানান টেনশনে। দেখো বিয়া কিন্তু পুরা ঠিক হয়ে গেছে, কিন্তু আমি এই বিয়াত মত দিছি না, কারণ আমি তোমারে চাই, অত লেগে তো আমি আইছি। কিনা কইলে বিয়া রেডি হয়ে গেছিল বিয়াত মত দিছো না, কি কেন করলে এখানে? তোমার যদি না বিয়া রেডি হয়ে যায় তুমি বিয়া বই যাও, আমার আর যন্ত্রণা দিও না, এটা পেরার আমার নিতাম পারলাম না, দুই দিন বাদে বাদে একটা নাই একটা পেরা। কিতা ইমন তুমি কিতা বলে আমারে, এখন আমারে তোমার পেরা মনে হয়? বাহ চমৎকার ইমন, তোমার কথা আমার মন ভরি গেছে। আমার কথায় মন ভরি গেছে তে যাও গিয়া বিয়া বউ। বিয়া যে বইতাম তে তোমারে বারবার ফোন দিয়া আমি ওখানে আনতাম না, বুঝছো? আচ্ছা তুমি কিতা চাও কও চাই, আমি কইলাম তো আমি এই মুহূর্তে বিয়া করতাম পারতাম না, আমি নানান পেরাত আছি নানান জামেলাত আছি, এখন তো পেরা মন হইব। আচ্ছা তোমার বিয়া কবে? কবে আমার বিয়া? আমার বিয়া হবে, আমি কইরাম আমি এই মুহূর্তে বিয়া করতাম পারতাম না, তুমি কইরা আমার বিয়া করবে, তুমি তো পাগল হইছো, তোমার মাথা ঠিক আছে? আমি পাগল হইছি না, পাগল কর তুমি হইছো, বুঝছো নি? তুমি না নি আমারে পাগল বানাইলি ভাই, তুমি দুই দিন বাদে বাদে একটা না একটা অজুহাত, দুই দিন বাদে বাদে একটা না একটা অজুহাত। একটা কথা মনে রাখিও, জীবনে কেউ কাউরে কষ্ট দিয়া শিখাইতে পারছ না, এবং তুমিও পারতাই না। অভিশাপ দিলাই দেও আরো দেও, হকুনোর দোয়াই নানি কোনোদিন গরু মরছে না, বুঝছো নি? আল্লাহ যদি আমার সুখী রাখে সুখী করতো চাই, কেউ বদ্ধ দিয়া করতে পারতো না, বুঝছো? এখন আর তোমার কিছু করার আছে না? আমার কিছু করার নাই, আর একটা কথা মনে রাখি, আজ কোনোদিন আমার ফোন দেওয়ার চেষ্টা করবে না, আমার কিছু করার চেষ্টা করবে না। আমি তো ওখানে তুমি আমার ফোন, বুঝছো? তোমার আমার চিনো ইচ্ছা করে সম্পূর্ণ খাম কাজ সপ্তাহ করায় খাম নি, কোন থেকে ১৯ থেকে ২০ হইলেও দরিয়া খালি মারে। ইয়াল্লা ইয়াল্লা আর কইয়া গো বোন, সুমনাফার আগের ব্যবহার কোনটা ঠিক হয়েছে না? যে অহংকার করন তাই নহন তেনে জামাই লোক অহংকার করায়নি। জামাই লোক অহংকার করতো কিতাবে, তোরে যে কই তুই বুঝোস নানি, দরিয়া মারে বে ঠুমকাইলা দরিয়া। আচ্ছা জামাই রে যে মারে, জামাইয়ে কোন তা কয় নানি? কিতা কস গো বোন তুই, হ্যাঁ জামাইয়ে কিচ্ছু কয় নানি, জামাইয়ে যদি কোনো কিচ্ছু কয় সদ্য গোষ্ঠীর দরিয়া রাতাই বেটে কুটি লইব। ইয়াল্লা এই কিতা করো বোন, এটা সংসার করে কি লাহান জামাই বউ? এটারে তুমি সংসার করবে আমি? হ্যাঁ এটা কোনো সংসার নেই, বউয়ে হারাটা দিন জামাইরে দিয়ে কাম কাজ করে আর দরিয়া কুটি, এটা কোনো সংসার নেই বুঝছেন? আর জামাইও তো বেতুনি বউরে ডরাই ডরাইতো না কি লাগান, চোখে দিয়ে চাই আনলে আর কোনো কিছু কইতে মন চায় না গো বোন, আমারও দরিয়া খেয়েছে, ইদানিং তো একবারে অভ্যাস খারাপ হয়ে গেছে, জামাইরও মারে আমারও মারে। তোমার এখানে মারে? আমারে মারে এখানে, আর কইস না গো বোন, ও জামাইরে দইরা যখন মারে নানি তখন আমি দরদ বুঝিয়া নানি একটু ফিরানির যাই গো, ও ওখানে ফিরানির যাই, জামাইরেও খেয়েছে উল্টা আমারও খেয়েছে। এ সামনে না নাই তার কোন কোন আইবে, হ্যাঁ পানি সাথে মরে গেছিনি আইনা বুঝলাম না, কইলাম তোমারে আমি কল দিলাই দা নাই লাইতা না।
আচ্ছা তুমি আমার কল দিলে না, আমি তোমার কল দিয়ে তুমি খাইতে দাও, আমি কি করতাম? এর মাঝে তুমি বলে বাড়িতে থাকতে না দেখবে কোনো, আমি তো খবর লইয়া দেখলাম তুমি বাড়িতে আসলে। আমি বাড়ি আসলাম না হয়ে আসি কেন খবর লই দেখার স্যার, কোন সিচুয়েশনে থাকি আজ কেন হয়েছে কেন খবর রাখ। তার সমস্যা কি? তার কোনো সমস্যা হয়েছে? সমস্যা হইতে পারে না, আমি স্বাভাবিক বুঝাই না নাকি তার সমস্যা। আমার তো মনে হয় তুমি মনে হয় কামলা ফার প্রেম করে গেছো। কি দা, আর ইউ আউট অফ মাইন্ড? তোমার মাইন্ড কি তা আউট হয়ে গেছে নি না সেন্সও আছে? তাই যে তুমি আমার একদিন কল না দিয়ে থাকতে পারো না, তুমি আমার কল দিলে না, আমি কল দিলে তোমার তুমি খাইতে দাও, কারণটা কি তা কইছে? কারণ হলো আমি চাই না তুমি অপমান হও আমার কারণে, এই খামলা বেটার কারণে আর আমার আব্বার কারণে তুমি অপমান হও আমি একটা চাই না, অতার লাগে আমি তোমার হাসাই মিশাই মাতিয়া হয়েছি যাতে না হও আর বাড়িত। কি তা হইলে ও খামলা বেটাই আমার অপমান করতো? যদি অপমান করারও তোমার বাপে এক সময় করলে একটা সময় নিয়ে নিতে পারবো, কিন্তু ও খামলা বেটাই আমার অপমান করলে আমি মেনে নিব। হে দেখতে গেল এটা কি দেখো অপমান করতো? তুমি বুঝা না, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। কিতা পরিস্থিতি বুঝতাম কোসে তোমার নাদি কেমন করতে পারে? দুই দিন বাদে বাদে আপনি আন কিতা বেফা কোনো জরুরি দরকার নেই, কিতা সমস্যা কিতা আপনার? তুমি ঠিক আছে রে? আমি বুঝলাম। হ্যালো ভাইসা, সাফ সমান দিছে দিলাম এই বাড়ি তারাই না, তুমি যাই বাড়ি কিতা ফিরে। এই তুই হামলা বেটা, আমার তুই আমার নিষেধ দিলি কোনটা বেটা? হামলা বেটা কি দাসে তোমার সমস্যা কিতা কোনটা বেটা? চুপ দেখো না তুই হন। হ্যাঁ কি দাসে তোমার থেরাপি শুরু করছি, এখনো শেষ করছি না, আর ডিবাঙ্গে এবার বুড়া বুড়া বলি জেলা কমলা চলবে ওখান থেকে আমি জেলা কমলা চলবে দেখবে আমার জীবন নিয়ে অনেক খেলা করছেন, আল্লাহর দোয়া লাগে আমার মতন আর কেউ জীবন নিয়ে খেলবা না। তোমার জীবন নিয়ে খেলা করছি মানে খবরদার আমার ছুইবা না। আমি তো তোমারে ভালোবাসি মনে প্রাণে ভালোবাসি। চুপ, আপনার মতন মানুষের মুখে নাই ভালোবাসা কথা যায় না। ছি, অত জঘন্য আপনি, আমি আগে জানতাম না। কি তো হইছে তোমার? কি তো হইছে শুনলে কার? আপনি কইছেন আমারে সইবা না। আচ্ছা আসলে কি তো হইছে আমি কিছু বুঝলাম না, একটু বুঝে রাখো আসলে ঘটনাটা কি? তা ঘটনা ঘটনা উনতানি তো হুনুক্কা, আপনার জন্য কুকীর্তি সপ্তাহ আমি জানি গেছি, আর জীবনেও আপনি আমার লগে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আজকে এই মুহূর্তে আমি আমার মামু বাড়ি যাই মুগি, আর জীবনও আপনার লগে আমার দেখা হইতো না। আসলে তুমি কি তা কইরে আমি ঠিক বুঝলাম না, কি তার কুকীর্তি? অবশ্যই একজনের লগে সম্পর্ক আছে এটা তো থাকতেও পারে, এটা আগে আছে বুঝছো নি, তাই তো বিয়ে হয়ে গেছে। আর আমি তো তোমার কইছি তোমার বিয়া করবো, আমি তো অবশ্যই তোমার বিয়া করবো, তুমি বুঝো না কেন? সত্যি সত্যি কিন্তু আমি তোমার বালা পাই, সত্যি সত্যি তুমি আমার বালা পাও তাই না? হিনু সিরা বিচ্ছে না ওখানে আইসে আমার খানদার হুনো, তোমার মতো লম্পটের জীবনে আমি বালা পাইতাম না, বিয়া তো দূরের কথা। আসলে
আমি যা করছি ভুল করছি, আমি এখন বুঝতাম পারলাম। আমি আসলে একটা মুহূর্ত পড়ে গেছিলাম। আমার তুমি শেষ পর্যন্ত মাফ করে দাও। চলো না, আমরা দুই দিনে মিলে না নি সুন্দর করে সংসার সাজাই বিয়া করি। চলো না, তুমি আমার না করিও না। জি না, আপনার লোকের সংসার জীবনও না, আর আপনি তো চেষ্টা করা আমার বাপে বিটা মাটি হাতাইতা জীবনও এটা সম্ভব হইত না। আপনার মতো লুবিরে সিনা হয়ে গেছে। আমার কথা না দিও, আস্তে 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 পাথর পিছিয়ে পাতা।
শাইলা শাইলা দিব